সকাল সন্ধ্যা রাত দিন সব জায়গায় খোঁজাখুঁজি করে তোমাকে পেলাম না। আমি যদি হয়ে গেছি, আমি তো বিদা হয়ে গেছি। এই যে ভাইয়া, সরি আঙ্কেল। বলুন আপা, আপনার জন্য কি করতে পারি? আমি আপনার আঙ্কেল কইছি, আর আপনি আমার আপা কইতেছেন কে? আচ্ছা ঠিক আছে আন্টি, বলেন আপনার জন্য কি করতে পারি, বলেন আন্টি। আমি আপনার কাছ থেকে একটা ছোট ঠিকানা জানতে চাই। আমার বাসার ঠিকানা কাছেই, চলেন যাই। এই মিয়া, আপনার বাসার ঠিকানা সামুকে? কার ঠিকানা চাইছেন? ওই যে দিলু হোম সার্ভিসটা আছে না, ওইটা ঠিকানাটা চাইতেছি। দিলু 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 দিলু, ও দিলু হোম সার্ভিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার কি হোম সার্ভিস দরকার? তাহলে আমাকে নিয়ে চলেন, আমি খুব ভালো হোম সার্ভিস করতে পারি। আপনার কিচেন বাথরুম সব আমি সাফ সাফ করে ফেলবো। এই মিয়া, আপনার কইছি যে আপনার দরকার আমার। ও তাহলে কি জানলে বলেন, না বললে ফুটেন। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোটাফুটি করে চিন্তা করেন না। আপনার যদি হোম সার্ভিস না লাগে তাহলে বিয়ে করবেন? আপনি বিয়ে করছেন? আমাকে বিয়ে করেন, আমি সিঙ্গেল আছি, ফাঁকা আছি, একা আছি, হারিয়ে গেছে আমার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আপনি মাথার উপরে মাথা, হাতের উপরে হাত, পায়ের উপরে পা ফেলে সারা জীবন শুধু খাবেন আর খাবেন, আর জীবনটাকে উপভোগ করবেন। ফালতু লোক কইতে আইছে, আপনি আমার বাপের কইছি না? অপমান করে গেল। এই যে ছোট কত অপমান গায়ে মাখলে আমাকে চলবে না। ইংলিশে তো কথা আছে, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এইভাবেই আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং মেয়েদের ডিস্টার্ব করেন কেন? আমি মেয়েদের ডিস্টার্ব করছি? তোর কি একটা সরাই দাঁত ফালাই দুম বেটা, তোর মাইয়া। হ্যাঁ আপনার ঘরে কি মাবুন নাই? এই তো সুন্দর দাঁড়িয়ে হয়েছে। হ্যাঁ মাবুন আছে, মাবুন আছে, কিন্তু বউ নাই, বউ নাই, বউ খুঁজতেছি। এটা বউ খুঁজে দিবি? বউ নাই না, তাহলে চালাই যান, চালাই যান, চালাই যান, চালাই যান, তাহলে চালাই যাই, তুই যা। দোকান কি করে বন্ধ? বাজারের দিকে বাজার করমু, বাজার করিয়া আসমু, এবার ঘরে যামু, নামু, খামু, এবার একটু ঘুমামু, এরপর যদি মোর ইচ্ছা হয় তা দোহান খুলমু, ইচ্ছা না হলে দোকান খুলবো না। কি ধরনের কথা হচ্ছে তোলা ভাই? আর দোকান বলে অসম্মান করবে না, বলে যাচ্ছ তো একটা অফিস, অফিস, অফিস বল, লন্ডন থেকে চারটা, এটা অফিস জায়গা। তোমার যদি প্রবলেম থাকে তাহলে যাও বাজারে, যাও চাবিটা দাও, আমার অফিসের চাবিটা আমি অফিস আমি নিজে খুলবো। ডুরিয়ার কথাবার্তা হচ্ছে, ডুরিয়া কেমন বলে কথা বলতে আছে, এ কিসের অফিস, কিয়ার অফিস? তুমি বুঝতে পারছো না, এটা স্বপ্ন আড্ডার যে অফিস, নয়টা থেকে চারটা যে অফিস খোলার কথা। আচ্ছা ডিস্টার্ব করবে না তো অফিসের চাবি দাও। কি দাও, এ কিসের অফিস, কেয়ার অফিস, কাকে বলতেছ এই কথা? এ বেডা তোকর দেখি মুই অফিস ভাড়া দিছি, মোর দোকান কি তোকর দে ভাড়া দিছি ফুটানোর শ্যাপ? এই দুলা ভাই, তোমার এসব উল্টা পাল্টা কথা একদম সহ্য হচ্ছে না, তুমি বুঝতে পারছো না কত বড় এরা ভুল করতে যাচ্ছ। অফিসের চেয়ারম্যান স্যার অফিসের সামনে বসে আছে দীর্ঘক্ষণ ধরে, উনি কিন্তু খুব খেপে যাবে, খেপে গেলে কি হবে জানো তো? আমার চাকরি লট হয়ে যাবে, তোমার চাকরি লট হয়ে যাবে, কারো চাকরি থাকবে না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। মোর দোকান, মোর চাকরি নট করে ওই যে সুরা মধ্যে লুলে ডায় ওইটা করবে, মোর চাকরি নট আফলা চাবি, এই এহিনে চাবি বুঝছো, মোর চাবি মোর এই লঙ্গির মধ্যেই থাকবে, মুই চাবি দিমু না, আর তোকে ওই যে মোর দোকান ও খুলতে দিমু না, তোকে অফিস, তোর অফিসের মুই খেয়া থাকি। তোমাকে কিন্তু ঠিক করতেছ না, তুমি চাবি দিবে না? না চাবি দিমু না, মোর যে কালি ইচ্ছা সে কালে যাই দোকান করবো। কি যাও কি, অফিস চলাকালীন আমি আমি ডেকোরামের মধ্যে আছি, আমি আমি কোনো অভদ্রতা করতে চাই না, যাও গো। তাহলে তুমি তোমার বাজার করে আসো, তারপরে আমি ওয়েট করছি, তারপরে অফিস খোলা। এই তো এই তো ভদ্র ছেলের মতো কথা বলছো, টাই টুই পিন্ধে আইছে উডুর জিয়া। উডুর জিয়ালা বলাইছে মোর চাবি নেছে, এত সেনা মুই কিডা মোর চাবি
তোমার স্বামী নেই গেছে? আর মাথার মধ্যে যে কি টেনশন ভাই, ছবিকা করতে পারতেছি না, 200 কোটি টিয়া বাজেট, বিগ বাজেটে অজ্ঞা ছবি করতেছি, ফাঁসে নাই শাহরুখ, ফাঁসে নাই জনি, আই তো একটা মাথায় লোড নিতে পারতেছি না। বুঝার পারছি, আপনার একটা মাথায় লোড লওয়ার পারতেছেন না, এক কাম করেন আর একটা মাথা কিনা এই মাথাটার উপর বহায়া দেন, তাতে কি হইব, ওই উপরের মাথার মধ্যে সিনেমা উনামার লোড লিবেন আর নিচের মাথাটার মধ্যে আমাকে ফ্যামিলির কথাবার্তা লোড লিবেন। ঘর থেকে বাড়ানোর সময় যে আপনারা কয়ে গেছি সাংবাদিক অনুরে খুঁজে পাওয়া যেতেছে না, সে একটা চিঠি লিখে দিয়ে গেছে কে বা কাহারে ওরা কিডন্যাপ করবার চায়, সেই চিঠি আমি থানায় গেছি, আপনি তো থানার কথা জিজ্ঞাবেন, আপনি কইতেছেন আপনার সিনেমার কথা, এইটা কেমতে হয়, আপনি কোন? আচ্ছা শোন, তুইজন থানার কথা মনে উড়াইছিস, আর এই ছবির মধ্যে থানার একগা দৃশ্য দিব, বুঝতনি ইয়ার হরে দি। আর একটা কথা বলি ভাই, কিসের ছবি, কিছুই তো বুঝতে পারতেছি না, ফ্যামিলি থাকলে ক্রাইসিস থাকবো, এগুলো তো এমনি এমনি মিটে যাইবো, আর এগুন নিয়ে তুই আরে ভাবতে কস, একটা ইন্টারন্যাশনাল ডিরেক্টর, আরে আই কি নিয়ে ভাবতেছি, আই যে নতুন ছবি গান ধরছি অন্যের সুখ সহ্য হয় না, এইটা কি করছি বিএফডিসি তে হলিউডে এবং বলিউডে তিন জায়গায় একলগে নাম রেজিস্ট্রি করছি, ও মা নাম রেজিস্ট্রি করার হরে দি পত্রিকায় ফ্লাশ হয়ে গেছে, ইয়ার পরের তন ইউটিউবে ফেসবুকে লক্ষ লক্ষ কমেন্ট চাইতেছে ভাই ছবি গান কবে মুক্তি দিবেন, এখন তাদের এত জনপ্রিয়তা ভাবি আমি মনে করছি কি এই নামটারে রিলিজ দিয়ে দেবো, চল আমার ছবির নাম রিলিজ হওয়ার পরে যে টিয়া ব্যবসা হইব এই টাকা দিয়ে আমি বাকি ছবির অর্ধেকটা বানাবো, সেই অর্ধেকটা আবার রিলিজ দিবো, সেই অর্ধেকটার থেকে যে লাভ হইব এই টাকা দিয়ে ফুরাটা বানাবো, এইভাবে করি আমি কাজ চালাই যাবো, বুঝছো? বুঝতে পারছি, মানে ইনভেস্ট স্যার আপনি একটার পর একটা ফিল্ম বানাবেন, ব্রেন ব্রেন ঠিকই করছেন, আপনার ব্রেন যদি মনে করেন কিনা যেত মনে করেন সেটা আমি কিনা লিয়ে নিতাম। যজ্ঞা তো আপনি যে কামটা চিন্তা করছেন যে করবেন, ছবিটা রিলিজ না কইরা, শুটিং না কইরা, নামটারে পর্দা রিলিজ করে দিবেন জনপ্রিয়তার কারণে, এমন তো আর পারে, মানুষ পর্দা থেকে অন্য সুখ সহ্য না, নামটা টান দিয়ে আপনি নিয়ে হাতে এমপে যে এই যে এমপে মনে করেন গোল কইরা, বুঝছেন মোট কইরা, আপনার মাথার মধ্যে মনে করেন একটা ফিক্কা মারে মাথাটা ফাটাই দেওয়ার পরে যে হারাম জাদা পাবলিক ঠাওয়ার চাস, নাম রিলিজ দিবেন সিনেমার, সিনেমা শুটিং করবেন না, সিনেমা রিলিজ দিবেন না, এইসব চাপাবাজি একটু কম ছাড়েন না? ইয়েস, এইখানে তো আমি সার্থ কিল্লাই, আর এইসব কথাবার্তা শুনি তোমার জ্বলতেছে, আমার ছবির নাম কি অন্যের সুখ সহ্য হয় না, মিলে গেছে আই সাকসেস আর ফুলান সাকসেস, আমি কি কইতাছি আপনি কি লইতাছেন, আমি কইছি সাংবাদিক কোনোরে কেঠা জানি একটা চিঠি দিয়ে গেছে উঠাই লিয়ে যাবো, আপনি সেইটার দিকে না দিয়া আমি আপনার সহ্য করার পারতেছি না, আপনি আমার মানতো ভাই, আমি সহ্য করা পারবো না খেলা। আচ্ছা বলি, এই যে মনে করো এই ছবির মধ্যে ভিলেনও থাকবে, মনে করো নায়ক নায়িকা একটা অবুজ প্রেম করতেছে, কঠিন প্রেম, এর মধ্যে ভিলেন সহ্য করতে পারতেছে না, আমাদের এই কাহিনীর মতো ভিলেন সহ্য করতে পারবো না, আই করবো কি ভিলনে দড়ি আনি নতুন স্টাইলে ডিজিটাল স্টাইলে একটা শুটিং করতেছি, এই প্রথম, মনে করো যে মুখের মধ্যে অজমুখে আমরা ঢুকাই দেবো একবারে ফ্যাডে ফ্যাডে চলে যাইবো, তার কুনাই জলে কি করে বুঝছেনি, এবং আমি করবো কি কানের লগে তার জুড়ি দিই, ওই যে ই আছে না মনিটর, মনিটরে বই বই দেখবো যে তার কুনাই জলে কুনাই জলে কুনাই জলে, বুঝছেনি? আপনার কথা শুনে আমার রাগ উঠছিল, থাইমিয়ন পানি হয়ে গেছে, এন হাসমো না কানমো, মানে ঘটনাটা ভালো লাগছে আর এই ছবির কাহিনীটা তোমার কাছে ভালো লাগছে। নাস্তা যে খিদা লেগেছে, শব্দ টব্দ না করি তার চাইতে নাস্তা লুকিয়ে নিয়ে কেটে পড়ি, তা না হলে বচ্চাত গুলি যেইভাবে আমার পিছনে লেগেছে আমার ইজ্জতের একদম 12টা বাজিয়ে দিবে। সাকি অমন খাইবে না? না পরে খাবো, পরে খাবো, দেখবে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, এখন দেরি করবি না, তাড়াতাড়ি আয়। দেরি করবো কেন, দেরি করানোর কি কোনো কারণ আছে? আপনি বহেন আমি আইতাছি।
পাতা তো সত্যি পাইলাম, তাহলে ঘটনা ঘটে গেছে গা। দেখেন ঘটনাটা কি ঘটছে। কি ঘটনা? নাস্তা দিছিলাম কয়টা? ভূত বৈধতা পেয়ে গেল, এখন কি হবে? এইসব কি করেন? শুকরিয়া আদায় করেন কেন? এই যে আমার একটা গতি হয়ে যেতেছে, ভূত বেটার মন গলছে। অনেক খিদা লেগেছে, সব কটা নাস্তা আমি খাবো।